রয় কৃষ্ণাকে কি ছেড়ে দেবে এইচিকে মোহনবাগান, এ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে প্রবলভাবে। এইচিকে মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর চাপ কিন্তু প্রবল, কারণ এই সিজনে শক্তিশালী দল গড়েও যেভাবে দুটো ম্যাচ হারের সম্মুখীন হয়েছে এবং তাতে ডিফেন্সের যে চেহারা বেরিয়ে এসছে, তারপরে রয় কৃষ্ণাকে যদি ছেড়ে দেয়া হয় তাহলে কিন্তু খুব খারাপ হবে টিমটার জন্য। কারণ রয় কৃষ্ণার মতো তারকা স্ট্রাইকার আইএসএলে সেকেন্ড লেগে পাওয়া খুবই চাপের বিষয়। এবং এই মুহূর্তে কিন্তু যেটা খবর সেটা হলো মার্চে ফিজির খেলা রয়েছে এবং তার আগে ফিজি জাতীয় দলের কোচ কিন্তু রয় কৃষ্ণাকে ডেকে পাঠিয়েছেন এবং প্রত্যেক জাতীয় দলের মানে ফিজি জাতীয় দলের প্রত্যেকটা খেলোয়াড়কে কিন্তু 10ই জানুয়ারির মধ্যে যোগ দিতে বলেছেন তাদের ক্যাম্পে। কারণ প্রায় অনেক দিন, 1.5 থেকে 2 বছর কিন্তু ফিজি কোনো ম্যাচ খেলেনি, তো সেখান থেকে দাঁড়িয়ে তারা একটা প্রি সিজন করবে, বিভিন্ন ম্যাচ খেলবে, তারপর দলটাকে তৈরি করে মার্চে কিন্তু নামবে। তো সেইখান থেকে কিন্তু দাঁড়িয়ে যেতে বলেছে 10ই জানুয়ারির মধ্যে। যদি এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দেয় রয় কৃষ্ণাকে, তাহলে হয়তো 10ই জানুয়ারির মধ্যে চলে যাবে। তো এই নিয়ে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং রয় কৃষ্ণার মধ্যে একতরফা কথাবার্তা হয়ে গেছে, কারণ রয় কৃষ্ণা কিন্তু ফিজি জাতীয় দলের ক্যাপ্টেন। তো সেই দায়িত্ব পালনের উদ্দেশ্যে তার কিন্তু অবশ্যই যেতে হবে, এটাই ধরে নেওয়া হচ্ছে। এবং যদি আরেকটু লেটেও ছাড়ে তাহলে কিন্তু ছাড়তে ছাড়তে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতেও তাকে ছাড়তে হতে পারে, সেখানে কিন্তু সেকেন্ড লেগের ম্যাচগুলো থাকে। তো সেকেন্ড লেগের ম্যাচগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি। তো এবার এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। তারপরে একটা খবর শোনা যাচ্ছিল যে ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেবে, তার বদলে একটা বিদেশি আনবে। তো এশিয়ান কোটায় ডেভিড উইলিয়ামসের থেকে বেটার বিদেশি মনে হয় আইএসএলে পাওয়া খুব তাড়াতাড়ি, মানে এই তাড়াতাড়ি সম্ভব নয়। এবং যদি রয় কৃষ্ণাকে পাওয়া যাচ্ছে না, যদি ডেভিড উইলিয়ামসকে ছেড়ে দেয়, তার মধ্যে তিড়ি চোটে রয়েছে, সেখান থেকে কিন্তু দলটা, যে শক্তিশালী দল হুগো বুমোসদের সাইন করিয়ে, হুগো বুমোস, জনি কাউকো, লিস্টন কোলাসোদের সাইন করিয়ে যে শক্তিশালী দল গড়েছিল এটিকে মোহনবাগান, তো সেটা কিন্তু একদম মরশুমের শুরুতে দূর থেকে 3টে ম্যাচ পর থেকেই ভাঙা শুরু হচ্ছে, এটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে। তো এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রচণ্ড চাপে রয়েছে, সাথে কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস, এবং যা কিন্তু রীতিমতো প্রভাব ফেলছে সবুজ মেরুন জনতার ওপর। এখন দেখা যাক কী সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট এবং রয় কৃষ্ণা নিজে। এরপর চলে আসি এসসি ইস্টবেঙ্গলের কথায়। তো এসসি ইস্টবেঙ্গল কিন্তু নতুন কিছু প্লেয়ার নেবে, যার জন্য কিন্তু চিঠি পাঠানো হয়েছে ক্লাব কর্তা এবং ইনভেস্টার্স, ক্লাব কর্তাদের থেকে ইনভেস্টার্সদের, এবং তার রীতিমতো কোনো গুরুত্ব দেননি কিন্তু ইনভেস্টাররা। আগেও টিম লিস্ট পাঠানো হলেও সেটাও তারা ফলো করেনি ইনভেস্টাররা, আর এই চিঠিরও কোনো গুরুত্ব দেয়নি ইনভেস্টাররা। তো তারপরেও কিন্তু এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন দেশীয় প্লেয়ার এবং বিদেশি প্লেয়ার নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার আইএসএল থেকে যদি অন্য কোনো টিম থেকে বিদেশি নিয়ে আসা সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এই মুহূর্তে ফার্স্ট লেগের পরবর্তীতে আমরা সব আইএসএলের বিদেশিদের খেলা দেখেছি এবং তারা হয়তো কেউ ছাড়বে না এসসি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, কারণ তাদের প্রত্যেকটা বিদেশি মোটামুটি ভালোই পারফরমেন্স করছে। সেখান থেকে দাঁড়িয়ে নতুন বিদেশি আনতে হবে এবং কাদের আনা যায় সেটাই এখন দেখার। মনে করা হচ্ছে যে আমের ডারবেসেমিক, টমি স্লাব মার্সেলা এবং ফ্রাঞ্জো পেরেস, এদের পরিবর্তেই কিন্তু বিদেশি আনা হবে। এছাড়াও কিন্তু দেশীয় প্লেয়ারদের আনা হবে, সদ্য সমাপ্ত যে সিএফএল সেখান থেকে কিছু প্লেয়ারদের কিন্তু লিস্ট করা হয়েছে, সেই প্লেয়ারদের লিস্ট কিন্তু কোচের কাছে পৌঁছে গেছে এবং এসসি ইস্টবেঙ্গল কোচ নিজেও ম্যানেজমেন্টের কাছে একটা তালিকা জমা দিয়েছে বিদেশি প্লেয়ারদের। তো সেখান থেকে ম্যানেজমেন্ট কিছু বিদেশিকে সিলেক্ট করে আনতে পারে, এরকমই কিন্তু খবর আসবে, এটা শিওর। এবং কে কে আসছে সে সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া এখনো
পাওয়া যায়নি। তবে মনে হচ্ছে যে দেশীয় প্লেয়ার হিসেবে শুভ ঘোষ এবং শম্পু সিং সিরদের যে ছেড়ে দিয়েছিল তার মধ্যে শুভ ঘোষ কিন্তু এই মুহূর্তে মোহামেডান টিমের প্র্যাকটিসে আছে। মোহামেডান কোচের যদি তাকে পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কেরালা ব্লাস্টার্স থেকে কিন্তু চলে যাবে মোহামেডানে, মানে কেরালা ব্লাস্টার্স থেকে এই সিজনে কিন্তু লোনে এসেছিল শুভ ঘোষ ইস্ট বেঙ্গলে, এবং কেরালা ব্লাস্টার্সে সেখান থেকে কিন্তু মোহামেডানে যোগ দেবে যদি ইস্ট বেঙ্গল ছেড়ে দেয়, এবং ইস্ট বেঙ্গলে শুভ ঘোষকে ছাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে স্ট্রাইকিং পজিশনে ইস্ট বেঙ্গল মোটামুটি ভালোই আছে, চিমা আছে, হাউকিপ আছে, নাওরেম মহেশ আছে, বলবন্ত আস্তে আস্তে রিকভার করছে। তো ইস্ট বেঙ্গল স্ট্রাইকিং পজিশন নিয়ে কোনো চাপ নেই, চাপটা হলো মাঝমাঠ এবং ডিফেন্সের ক্ষেত্রে। তো সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এই দুই পজিশনের জন্য আইএসএল থেকে কিছু দেশীয় প্লেয়ার এবং কিছু বিদেশি প্লেয়ার, যদিও বিদেশি প্লেয়ারদের আইএসএল থেকে পাওয়া যাবে না, তাই বিদেশি প্লেয়ারদের খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছে যাতে সেকেন্ড উইন্ডো খুললেই তাদের সাইন করিয়ে নিয়ে আসা যায় বা তাদের আগে থেকে নিয়ে আসা যায় এবং তারপরে তারা কোয়ারেন্টাইনও কাটাতে থাকবে, সেকেন্ড উইন্ডো খুললেই তাদের সাইনটা যাতে ঝটপট করে হয়ে যায়। এখন দেখার কত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেয় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর যা আপডেট পাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইকটা করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো,